নমস্কার আজকে আমরা শুনব শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি গোয়েন্দা গার্গীর গল্প ক্যাপসিউল রহস্যর দ্বিতীয় পর্ব গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর গল্প শুনতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বইগুলো কিনে গল্পগুলো পড়বেন আরেকটি কথা আপনাদের সকলকে মনে করিয়ে দিই এক যে ছিল প্রিয়াঙ্কার দশ হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করা সেলিব্রেশন হিসেবে যে গিভেয়েটা হতে চলেছে তার জন্য কিন্তু একমাত্র রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাদের এক যে ছিল প্রিয়াঙ্কার সাথে সাথে এক যে আছে প্রিয়াঙ্কাতে সাবস্ক্রাইবড থাকতে হবে কারণ গিভ আসল খেলাটা আমরা এক যে আছে প্রিয়াঙ্কাতেই খেলব সো ডোন ফার্গেট এক যে আছে প্রিয়াঙ্কাতে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অবশ্য টিপে রাখবেন ওই চ্যানেলে আমরা নন ডিটেকটিভ এবং সোশ্যাল টপিক্সের গল্প করে থাকি চ্যানেলের লিংক এই ভিডিও তলায় ডিসক্রিপশনে পেয়ে যাবেন এই গিভওয়েতে আপনাদের মধ্যে একজন জিতে নেবেন একটি ব্র্যান্ড নিউ অ্যামাজন কেন্ডল। শুরু করা যাক আজকের গল্প ক্যাপসিউল রহস্যর দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা শুনলাম যে সায়ন গার্গি এবং লুনা ভ্যাকেশনে গেছে গ্যাংটকে সেখানে যাওয়ার সময় তাদের আলাপ হয় এক নবদম্পতির সঙ্গে ঋতুরাজ এবং তানিশা গ্যাংটকে পৌঁছনো থেকেই গার্গি লক্ষ্য করে যে তানিশা বেশ একটু টেনশানে আছে তাকে মাঝে মাঝেই নিজের মোবাইল ফোনে ফিস করে কথা বলতে দেখে গার্গি অনেক জিজ্ঞেস করার পর তানিশা গার্গিকে ঘটনাটা বলে তার বাবা তার বিয়ের জন্য ছুটি নিয়েছিলেন যখন তিনি অফিসে জয়েন করতে ফেরত যান তখন তার আচরণে এক অদ্ভুত চেঞ্জ আসে তিনি ঠিক নর্মাল বিহেভ করছেন না তিনি তার এক কলিগকে অ্যাট্যাক অব্দি করেছেন এবং কথাবার্তাও বেশ অসংলগ্ন বলছেন মনে হচ্ছে তিনি যেন একটা টাইম মেশিনে বসে সমানে অতীতের দিকে ছুটছেন বলাই বাহুল্য তানিশা ভেকেশনটা ঠিক এনজয় করতে পারছে না মন খুলে এবং যেহেতু ও এনজয় করতে পারছে না ঋতুরাজকেও বেশ আনকমফোর্টেবল দেখাচ্ছে প্রথম পর্বের শেষে আমরা শুনলাম যে তানিশা যথারীতি আবার মোবাইলের মধ্যে খুশুর পুসুর করছে শেষ কথাটা গার্গি যা শুনল সেটা হচ্ছে তানিশা তার মাকে রিকোয়েস্ট করছে যত তাড়াতাড়ি সম্ভব তার বাবাকে যেন একটা ডাক্তার দেখানো হয় শুরু করছি গল্পের দ্বিতীয় পর্ব ওপাশে কি প্রত্যুত্তর এলো তা গার্গি জানতে না পারলেও শুনতে পেল তানিশার কণ্ঠস্বর মা ব্যাপারটা জানাজানি হলে সর্বনাশ হয়ে যাবে তুমি যে করেই হোক বাবাকে ভালো করে তোলো ওপাশ থেকে আবার কিছু শব্দ কিন্তু তা কর্ণ গোচর হয় না গার্গির কিন্তু শুনতে পেল তানিশার কণ্ঠস্বর মা তুমি বুঝতে পারছ কি ঘটবে তাহলে পিসির মতো না হয়ে যায় বাবা বলেই তানিশা আর চোখে তাকায় ঋতুরাজের দিকে ঋতুরাজের অবশ্য তানিশার টেলি আলাপের দিকে মন নেই সে জানলা দিয়ে তাকিয়াছে বাইরের প্রকৃতির দিকে এখানে প্রকৃতি মানে শুধু পাহাড় আর পাহাড় তার গা বেয়ে এঁকে বেঁকে চলে গেছে পিচপথ এক পাহাড় পার হয়ে অন্য পাহাড়ে চলে যাওয়াই এখানে গতির প্রতীক গার্গি খুবই বিস্মিত হচ্ছিল তানিশার শেষ কয়েকটি সংলাপ শুনে ফেলে পিসির মতো মানে কি তানিশা আরও কিছুক্ষণ কথা বলে মোবাইল অফ করে প্রায় শূন্য চোখে তাকিয়ে রইল জানলার দিকে তার অভিব্যক্তি এখন এতটাই বিবর্ণ যে গার্গির খুব কষ্ট হচ্ছিল তাকে দেখে তানিশার এই নিচু স্বরে টেলিফোন আলাপ নিশ্চয়ই ঋতুরাজের নজর এড়ায়নি কিন্তু সেও দুই চোখে দুটি নির্বিকার প্রদীপ জেলে পাহাড়ের ভাঁজে ভাঁজে যে অসীম অন্ধকার লুকিয়ে আছে তার রহস্য উন্মোচনেই যেন বেশি ব্যস্ত গার্গি বিষয়টি নিয়ে আরও গভীরে ভাবনার আগেই সেদিনকার মতো জার্নি শেষ স্বপ্নিল সার্নাল হোটেলের লাউঞ্জে সবাইকে জড়ো করে বলল আজ ইভিনিংয়ে আপনারা যে যার মতো শপিং বা অন্য কোনোভাবে সময় কাটাতে পারেন আপনাদের জন্য গাড়ি অপেক্ষা করবে হোটেলের পার্কিং এলাকায় তাদের মোবাইলে ডাকলেই চলে আসবে আপনাদের শহর ঘোরানোর জন্য আপনারা নিশ্চয়ই জানেন সিকিমকে মোট চার ভাগে করা হয় তার মধ্যে গ্যাংটক অবস্থিত পূর্ব সিকিমে কাল ভোরে আমরা রওনা দেবো উত্তর সিকিমের পথে উত্তর সিকিমের জেলা শহর মঙ্গন আপনাদের জ্ঞাতার্থে জানাই দক্ষিণ সিকিমের জেলা শহরের নাম নামালি ও পশ্চিম সিকিমের জেলা শহর পেলিং সিকিমের এই চার জেলার মধ্যে শ্রেষ্ঠ অবশ্যই উত্তর সিকিম ফুলে ফুলে ভরা সিকিমের এই অংশটি এতখানি বর্ণময় যে সেখানে গেলে আপনার আর ফিরতে ইচ্ছে করবে না মিসেস তালুকদার নামে এক স্থূল চেহারার প্রৌঢ়া মহিলা আঁতকে উঠে বললেন তাহলে আর সেখানে গিয়ে কাজ নেই বাবা বাড়িতে আমার ছেলে মেয়েরা রয়েছে তারা তখন খুঁজতে বেরোবে তো তাদের বাবা মাকে মহিলা হয়তো বেশ সিরিয়াসলি বললেন কথাটা কিন্তু পর্যটকরা সবাই বেশ উপভোগ করলেন তার সংকটের বিষয়টি স্বপ্নিলো হেসে বলল আপনার আশঙ্কার কোনো কারণ নেই দিদি কেউ ফিরতে না চাইলেও যখন গাড়ির হর্ন বাঁচতে শুরু করবে অমনি দেখবেন সবাই গুটি গুটি এসে বসবে যার যার গাড়িতে ঠিক আছে তাহলে ও কথাই রইল কাল ছটায় আমরা স্টার্ট করব লাচুং পথে পর্যটকদের মধ্যে একজন প্রৌঢ় চেহারার মানুষ কিন্তু দারুণ রংচঙে জামা পরেন তিনি তৎক্ষণাৎ প্রতিবাদ জানিয়ে বললেন আমাদের শিডিউলে কিন্তু কাল ছাঙ্গুলে কার নাথুলা যাওয়ার কথা লাচুং যাওয়ার কথা পরশু স্বপ্নীল বিন্দুমাত্র অপ্রতিভ না হয়ে বললো মিস্টার নায়ক আপনি যথার্থই বলেছেন কিন্তু আমরা খবর নিয়ে জেনেছি নাথুলায় এখন খুব দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে ছাঙ্গু লেক যদিও বা যেতে পারি নাথুলা একেবারেই নয় এমনকি নাথুলার কিছু আগে বাবা হরভজন সিংয়ের মন্দিরেও যাওয়া যাবে কি না সন্দেহ তাই আমাদের শিডিউলে কিছু পরিবর্তন ঘটেছে আমরা প্রথমে লাচুং হয়ে গুরুদোংমার লেক আর ইউনথম ঘুরে আসি তারপর গ্যাংটক ফিরে এসে ছাঙ্গু লেক আর নাথুলায় যাব আশা করছি ততদিনে ওয়েদার ভালো কন্ডিশনে এসে যাবে আপনারা কি বলেন এই প্রোগ্রামই ভালো তো তাই না মিস্টার রাহা বললেন আপনারা যখন বলছেন সেটাই ভালো হবে রুমের মধ্যে ঢুকতে তাদের গার্গি ইঙ্গিতে তাকে হাতছানি দিয়ে ডাকে তানিশা কাছে এলে বলল কি হয়েছে আবার কিছু সমস্যা হয়েছে ঘোর সমস্যা গার্গিতে বাবার অফিসের এক কলিগ সীমায়ুন ঘোষ আজ বিকেলে আমাদের বাড়িতে এসেছিলেন বাবাকে দেখতে তাঁকে দেখেই বললেন এই যে রীতেশ কি ভয়ঙ্কর কাণ্ড শেয়ার মার্কেটে কি বিশাল ধস নেমেছে হর্ষদ মেহতা লোকটাকে শুলে চড়ানো উচিত কত নিরীহ মানুষ ভিকারি হয়ে গেল এই সব বলছে গার্গি খেয়াল করছিল তা সংলাপ কিছুক্ষণ রে বলল তার মানে শেয়ার কেলেঙ্কারির কথা বলছেন নাইনটি থ্রিতে সম্ভবত জুনে তারপরেই বলেছেন বহু বাজারে কি বিশাল বিস্ফোরণ ঘটে গেল পুলিশের নাকের ডগায় এত বিস্ফোরক জমা হয়েছিল ভাবতে পারো এত বিস্ফোরক যে দশটা লালবাজার উড়ে যেতে পারতো গার্গি আবার ডুব দেয় স্মৃতির গভীরে সেও তো নাইনটি থ্রির ঘটনা যতদূর মনে পড়ছে মার্চে ঘটেছিল সেই বিখ্যাত বা কুখ্যাত ঘটনাটি তানিশার অত শত মনে নেই সে বলল হ্যাঁ হতে পারে গার্গি পরক্ষণে জিজ্ঞেস করল তানিশাকে সীমায়ন ঘোষকে ডাকলেন রিতেশ নামে রিতেশ বলে কেউ আছেন নাকি রিতেশ সাহা বাবার এক কলিগ তিনি নাইনটি থ্রির শেষ দিকে এক গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন তাই নাকি তার মানে সেই মুহূর্তে তোমার বাবা বাস করছিলেন নাইনটি থ্রিতে তাই তো তাই হবে গার্গিদি কিন্তু আরেকটু একটু পরেই নাকি বলেছেন বাবরি মসজিদ ভেঙে ফেললো ওরা কি সর্বনাশ এর পরিণাম তো সাংঘাতিক হতে পারে সেটা তো নাইনটি টুর ঘটনা তার মানে স্মৃতির পদ্মে দ্রুত পিছিয়ে চলেছেন ক্রমাগত আমার বান্ধবীও তাই বলছে আচ্ছা তানিসা তুমি ঋতুরাজকে কিছু বলছো না কেন তোমার এই আচরণেও কিন্তু তোমাকে সন্দেহ করছে অন্য রকমভাবে হ্যাঁ বলছিল একটু আগে কি ব্যাপার তোমার আগে কারোর সঙ্গে সম্পর্ক টম্পর্ক ছিল নাকি হ্যাঁ বলতেই তো পারে কিন্তু তুমি ওকে বিষয়টা খুলে বলো তানিশা ভেঙে পড়লো গার্কির সামনে গার্গিতে আমাদের বংশের একটা ইতিহাস আছে শুধু আপনাকেই বলছি আমার পিসি অল্প বয়সে হঠাৎ পাগল হয়ে যায় আজও সেই অবস্থায় বেঁচে আছেন তখনই জানাজানি হয় আমাদের বংশে নাকি আরও কেউ কেউ পাগল হয়ে গিয়েছিলেন হঠাৎ করে পাগল হয়ে যাওয়াটাও নাকি জিনের প্রভাবে হয় তাই আমাদের বংশে মেয়েদের বিয়ে দেওয়ার সময় বিষয়টা চেপে যাওয়া হয় বাবা এরকম উল্টোপাল্টা বুকছেন দেখে আমি এটাই ভয় পাচ্ছি বিষয়টা যদি এখন ঋতু জেনে ফেলে হয়তো ভাববে আমিও কখনো পাগল হয়ে যেতে পারি গার্গি স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে তা মুখের দিকে গার্গিদি আমার আর এক পিসির বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর পাত্রপক্ষের কানে কিভাবে যেন কথাটা পৌঁছে গিয়েছিল তারপর তার বিয়ে ভেঙে যায় পরে অবশ্য অন্য জায়গায় বিয়ে দিতে পারা গিয়েছিল তিনি এখন নর্মাল আছেন হ্যাঁ তা আছেন কিন্তু বাবা যদি এখন পাগল হয়ে যান তাহলে হয়তো বিষয়টা জেনে যেতে পারে ঋতু তখন যদি আমার বিয়ে ভেঙে যায় গাগি বুঝলো সমস্যাটা খুব গভীর আরেকটি বংশেও এরকম পাগল হওয়ার ইতিহাস আছে তা সে জানে তার এক ক্লাস বান্ধবী এরকমই হঠাৎ পাগল হয়ে গিয়েছিল কিছুক্ষণ সেই বান্ধবীর মুখ স্মৃতিতে ঝালাই করে গার্গি বলল। দেখো এখনই এত ঘাবড়াবার কিছু নেই জাস্ট ওয়েট অ্যান্ড সি বাবার অফিসের চিফ এক্সিকিউটিভ অফিসের বিষয়টায় খুব গুরুত্ব দিয়েছেন নাকি তিনি একজন সুপারভাইজারকে বলেছেন বাবাকে দেখতে আসার জন্যে হ্যাঁ তাহলে তো ভালো কথা অফিসে নাকি আলোচনা হয়েছে বাবাকে নাকি ভালো করে তুলতেই হবে অফিসের স্বার্থে গার্গি দিয়ে গার্গি কিছুক্ষণ ভাবলো বিষয়টা হঠাৎ জিজ্ঞেস করলো আচ্ছা পৃথ্বীরাজবাবুর জীবনে খুব সম্প্রতি কোনো কিছু কি ঘটেছে যার ফলে এরকমটা হতে পারে তানিশা বিপন্ন গলায় বলল কাল সন্ধে বাবা যে কলিগ এসেছিলেন না সেই রজতাবুবাবু একটা অদ্ভুত কথা বললেন মাকে কি বললেন বললেন ওদের কোম্পানিতে সম্প্রতি স্ট্রেস কমানোর একরকম ক্যাপসিউল তৈরি হচ্ছে যার চাহিদা বেড়ে গেছে খুব মারুন রঙের ক্যাপসুল একেবারেই নতুন প্রোডাকশন সেই ক্যাপসুল নাকি অনেকগুলো একসঙ্গে খেয়ে নিয়েছেন বাবা তার ফলেই নাকি এই বিভ্রাট গার্গির বিষয় চূড়ান্তে সে কি কথা কবে খেলেন এই তো কদিন আগে গার্গি বিষয়টা নিয়ে গেরো দিল কিছুক্ষণ মেরুন রঙের ক্যাপসুল খেলে স্ট্রেস কমে যাবে এরকম একটা বিজ্ঞাপন পত্রপত্রিকায় তার চোখে পড়েছে বলে মনে পড়ছে একটি যুবক কল সেন্টারে বসে আছে কানে হেডফোন নিয়ে এরকম একটি ছবি ছাপা রয়েছে বিজ্ঞাপনের সঙ্গে সেই সঙ্গে পাশেই বিল গেটসের একটি ফটোগ্রাফ ক্যাপসিউলটা খেলে টানা চোদ্দ পনেরো ঘন্টা কাজ করলেও ক্লান্তি হবে না এরকমই প্রচার রয়েছে বিজ্ঞাপনে এক ধরনের ট্র্যাঙ্কুয়ালাইজার আচ্ছা তোমার বাবার কি খুব স্ট্রেস পেরেছিল অফিসে অফিসে না বাড়লেও আমার বিয়ের প্রস্তুতি তারপর দাদার বিয়ের প্রস্তুতি সব মিলিয়ে দুশ্চিন্তা তো ছিলই আচ্ছা তোমার বাবা কোন ওষুধ কোম্পানিতে চাকরি করতেন নাম শুনে থাকবেন আপনি স্ট্যানফোর্ড অ্যান্ড কোম্পানি অনেক জীবনদায়ী ওষুধ তৈরি করেন ওরা ওখানেই বাবা স্টোর কিপার। নামে স্টোর কিপার হলেও অফিসার র্যাঙ্কের চাকরি কেন না কয়েক কোটি টাকা টার্নওভার ওদের কোম্পানির তা হঠাৎ উনি এতগুলো ক্যাপসুল খেতে গেলেন কেন আমার বিয়ের কয়েকদিন পরে গত শনিবার বাইশ তারিখে হঠাৎ গিয়েছিলেন তার কর্মস্থলে স্টোরে বসে গল্প করছিলেন বিমলেন্দুবাবুর সঙ্গে কোথায় যেন সাপ্লাই করার জন্য স্টোর থেকে মাল বেরোচ্ছে সে সময় একটা বাক্স খোলা ছিল খোলা বাক্স তো ডেলিভারি হবে না তা বাবা নাকি বাক্সটা খুলে দেখলেন কেন এরকমটা হলো কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি বাবার হঠাৎ কী মনে হতে বললেন এই বাক্সটা তো কোনো কাজে লাগবে না আমি একটা ক্যাপসুল খেয়ে দেখি সত্যি স্ট্রেস কমে কিনা আমার ভীষণ স্ট্রেস গেল গত কয়েকদিন বলে এক গিলাস জল নিয়ে প্রথমে একটা তারপর দুটো তারপর একে একে সাত আটটা ক্যাপসুল পরপর খেয়ে নিয়েছিলেন সে কি। এরকম করতে গেলেন কেন উনি তা তো বিমলেন্দু কাকুও বলতে পারছেন না গার্গিতে। রজতাপু কাকুও জানেন না বললেন শ্রেফ মজা করার জন্য খেয়ে নিয়েছিলেন কিন্তু তার ফল যে এরকম হতে পারে তা ভাবতেই পারেননি ওরা এখন কি মুশকিল বলুন তো বলে বিষণ্ন মুখে তানিশা তার রুমে চলে গেল প্রস্তুত হয়ে নিতে একটু পরেই লাঞ্চ খেতে যেতে হবে ডাইনিং রুমে সায়ন আর গার্গি লুনাকে নিয়ে যখন ডাইনিংয়ে এলো তাদের আগেই তানিশা আর ঋতুরাজ দখল করে নিয়েছে কনের দিকের একটা টেবিল মাত্র দুজনেরই বসার সিট ওরা নিজেরা হয়তো কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে চাইছে তাই বেছে নিয়েছে এরকম নির্জন জায়গা গার্গি একটি থ্রি সিটার খুঁজছিল পেয়েও গেল জানলার ধারের একটা টেবিল বিকেল প্রায় আড়াইটে বাজে বাইরে নরম রোদ পড়েছে কাঞ্চনজঙ্ঘার চূড়ায় কালচে কাঁচে ভেতর দিয়ে তাই ভারী চমৎকার দেখাচ্ছে হিমালয়ের অন্যতম রানীকে বেয়ারা আসতেই মেনু চার্ট দেখে তাকে অর্ডার দিল গার্গে পৃথ্বীরাজবাবু তাদের পরিচিত কেউ নয় তনিশার সঙ্গে দুদিন আগেও পরিচয় ছিল না তাদের কিন্তু সমস্যাটা যেন এখন তাদের নিজস্ব হয়ে গেছে সিকিম বেড়াতে এসে খাওয়ার টেবিলে বসে সমস্ত গল্পটা সায়নকে বলছিল গার্গি তারপর খুব দ্রুত তানিশার সঙ্গে সংলাপের সারাংশ জ্ঞাপন করে বলল কি হবে বলতো মেয়েটার হিমেল দুপুরে অবিলম্বেই এসে পৌঁছল টেবিল ভর্তি খাবার ডাইনিং টেবিলে গোল হয়ে ঘিরে রইল ফুলকপির রোস্ট চিলি ফিশ আর মাটন কারি তাতে হাত লাগিয়ে মধ্যাহ্ন ভোজন সারতে সারতে সায়ন নির্বিকারভাবে বলল তাহলে তো পৃথ্বীরাজবাবুর অবিলম্বে রাঁচি ভ্রমণে যাওয়া প্রয়োজন পৃথ্বীরাজবাবুর অসুখের বিষয়ে সায়নের প্রেসক্রিপশন শুনে গার্গি বলল রাঁচি হুম আপাতত লুম্বিনী পার্কি হওয়া উচিত পৃথ্বীরাজবাবুর ডেস্টিনেশন এই তুমি না মাঝে মধ্যে বড্ড ক্যাজুয়ালি নাও সব ব্যাপার মেয়েটা ঘোর অশান্তিতে আছে আর তুমি এরকম একটা হালকা কথা বলে ফেললে রাঁচির লুম্বিনী পার্কের নাম ছেলেবেলা থেকেই গার্গি শুনে আসছে কেউ পাগলামি করলেই লোকে এখনও মজা করে বলে ওকে রাঁচি পাঠিয়ে দাও কিন্তু সেখানকার পাগলাগার ওদের চেহারা বোধহয় দেখেনি বেশিরভাগ মানুষই গার্গিও না কিন্তু সায়নের এমন সরল সোজা মন্তব্য মোটেই পছন্দ হলো না তার বলল তার আগে কোনো ভালো সাইকায়িস্টের মতামত নেওয়া উচিত কথায় কথায় ততক্ষণে প্লেট ফাঁকা হয়ে আসে ডাইনিং হলে তখনও আহারার্থীরা একে একে আসছেন টেবিল দখল করতে গার্গি তখনও আঙুলে লেগে থাকা মাটন কারির স্বাদ চাটছিল আয়েস করে লুনার খাওয়ার পাট তার আগেই শেষ এখন উপরে গিয়ে লুনাকে ঘুম পাড়িয়ে তারাও একটু গড়িয়ে নিতে থাকে বিছানায় দামি হোটেল ধপধপে সাদা বিছানায় পিঠ ঠেকানোরও একটা আরাম আছে সায়নকে বলল আগামী কয়েকদিন খুব ঘোরাঘুরি আছে একটু ঘুমিয়ে নিলে শরীরটা ঝরঝরে হবে তারপর সন্ধে শহরটা ঘুরে দেখে নেওয়া যাবে ঘুম ভাঙল বেলা পাঁচটারও পরে লুনা উঠেছে তারও আগে উঠে তার একটা পুতুল বার করে খেলতে শুরু করেছে নিজের মনে গার্গিরাও প্রস্তুত হয়ে নিল দ্রুত বেরোবার আগে গার্গি সায়নকে বলল তা বলে দেখব না কি ওরা আমাদের সঙ্গে যেতে চায় কি না বলে দেখতে পারো সায়ন থমকে গিয়ে বললো গার্গি তাদের রুমের সামনে গিয়ে বেল বাজাতে একটু পরে যে দরজা খুলল সে তানিশা কিন্তু তানিশার ফোলা চোখ মুখ আর চোখের কোণে শুকনো রেখা দেখে গার্গি বুঝলো হোটেলে ফিরে খুব কান্নাকাটি করেছে মেয়েটা তাদের দুজনের মধ্যে কলহ বা অশান্তির মেঘ ঘনিয়ে এসেছে তার ফলে দুজনের মুখী গম্ভীর আর বিষণ্ণ এমন যখন মনের অবস্থা তাদের বাইরে বেড়াতে যাওয়ার মতো ইচ্ছে থাকবে না এমনই অনুভব করলো গার্গি তবুও বাইরে নিয়ে গিয়ে যদি মনটা ভালো করে দেওয়া যায় সেই চেষ্টাটাও তার করা উচিত ইতস্তত না করেই গার্গি প্রস্তাব দিল সন্ধেটা রুমে বসে কি করবে চলো না শহরের পথে একটু ঘুরে আসি তানিশা কান্না জড়ানো গলায় বলল আমার আর মার্কেটিং করতে একটু ইচ্ছে করছে না গার্গি গার্গি বুঝলো এদের দুজনকে এখন হোটেলে একা রেখে যাওয়া মানে আরও অশান্তি সৃষ্টি তাই বললো আরে আমরা তো মার্কেটিং করতে যাচ্ছি না আর মার্কেটিং যদি করতেই হয় একেবারে ফেরার আগের দিন করব গ্যাংটক শহরটা সন্ধ্যের পর ঘোরার একটা আলাদা মজা আছে আর পাঁচটা পাহাড়ি শহরে যেমন একটা অন্য ফ্লেভার থাকে না গ্যাংটকেরও তেমনি একটা নতুন স্বাদ বরং আরও আলো ঝলমলে আরও রঙিন গ্যাংটক শহরের একটা বর্ণাঢ্য ছবি এঁকে তানিশাকে উদ্বুদ্ধ করতে চেষ্টা করলো কিন্তু তানিশা এমন কিছু সংকটের গভীরে আছে যা তাকে একটুও স্বস্তিতে রাখছে না বলল না গার্গিদি আমার মনের অবস্থা ভালো নেই আমাকে সঙ্গে নিলে শুধু শুধু আপনাদের বেড়ানোটাও মাটি হয়ে যাবে গার্গি তার মাথায় হাত বুলিয়ে বলল ঘরের ভেতর বন্দি হয়ে থাকলে মনের অবস্থা আরও খারাপ হবে তার চেয়ে বরং ঘুরে আসাই তো ভালো ঋতুরাজ নিশ্চয়ই তাদের এই সংলাপ শুনছিল রুমের ভেতর থেকে এবার বেরিয়ে এলো গম্ভীর মুখে বলল। গার্গিদ সকালে ট্যুর থেকে ফিরে আসার পর থেকে কেবলই কান্নাকাটি করছে আর বিছানায় মুখ গুঁজে শুয়ে আছে ভালো করে লাঞ্চটা পর্যন্ত খায়নি বিকেলে চা দিতে এসেছিল তাও নেয়নি গার্গি বুঝতে চাইল ঋতুরাজের প্রতিক্রিয়া বলল তাহলে চলো না শহরের কোনো ভালো রেস্তোরাঁয় গিয়ে চাটা খেয়ে আসি আমি অনেক বলেছি ওকে গার্গিদি কিছুতেই রাজি করাতে পারছি না যতবার জিজ্ঞেস করছি কি হয়েছে তাও বলছে না একবারও গার্গি তাকায় তানিশার মুখের দিকে উপলব্ধি করতে পারছে কলকাতার খবরটি পেয়ে তার মাথায় যাকে বলে আকাশ ভেঙে পড়া তাই হয়েছে তানিশার কাল প্লেনে ওঠার সময় যে মুখে ঝলমল করছিল আলোর রোশনাই এখন সেখানে ঘন লোডশেডিং গার্গি এবার একটু জোরই করলো এই চলো তো একটু ঘুরে আসি বাইরে রুমে থাকলে আরও গুমোট হবে পরিস্থিতি যাও এখনই রেডি হয়ে নাও যাও গার্গি প্রায় একটা ছোট্ট ধমকি দিল তানিশাকে তার কণ্ঠস্বরে এমন কিছু ছিল যার কারণে মিনিট দশকের মধ্যে দুজনেই প্রস্তুত হয়ে এলো শহরের পথে এক জলক ঘুরে আসার জন্যে দুয়ারে প্রস্তুত ছিল গাড়ি ড্রাইভার ইন্দ্রপ্রধান বয়সে তরুণ হওয়ায় তার উৎসাহ চোখে পড়ার মতো গার্গি উঠেই তাকে বলল ইন্দ্র দেখো তো ভালো মোমো কোথায় পাওয়া যায় শহরের মধ্যে মুখের কথাটি ঘষা মাত্র ইন্দ্রপ্রধান গাড়ি ঘুরিয়ে বাঁই করে নিয়ে এলো কাছেই একটা রং ঝলমলে রেস্তোরাঁর সামনে রেস্তোরাঁয় প্রবেশ করে অর্ডার দেওয়ার একটু পরেই সাড়ে চার প্লেট মোমো এসে হাজির লুনা অবশ্য তার প্লেটে মাত্র দুটি মোমো দেখে বেজায় অখুশি হয়ে বলল আমি কিন্তু এখন আর ছোট নেই আচ্ছা ঠিক আছে তুমি যদি দুটো মোমো খুব দ্রুত খেয়ে ফেলতে পারো তাহলে আরো দুটো মোমোর অর্ডার দেবো কেমন লুনা তাতে উল্লসিত না হয়ে বললো এই যে তোমরা আমাকে সারাক্ষণ ছোট ভাবো এটাই মুশকিল এর মধ্যে আমার দু বছর পড়া হয়ে গেল স্কুলে তা নিশা বড় বড় চোখ করে শুনছিল লুনার জ্ঞান গর্ভবাণী বলল তুমি ঠিকই বলেছ লুনা ছোটদের ছোট ভাবাটাই বড়দের ভুল ঋতুরাজ বললো আচ্ছা তাহলে দেখা যাক না তুমি কত বড় হয়েছ স্টার্ট হয়তো তুমি আমাদের যে আগে প্লেট শেষ করে ফেলবে হ্যাঁ বলা মাত্র লুনা বাঁ হাতের কাঁটা দিয়ে একটি মোমো চেপে ধরে ডান হাতের ছুরি দিয়ে নিখুঁতভাবে পেটে কাটা টুকরোটি কাঁটা দিয়ে গেথে গালে দিয়ে বলল তার ফ্যান্টাস্টিক শব্দটা বলার ভঙ্গিতে তানিশা ও ঋতুরাজ দুজনেই হেসে উঠলো তাদের এতক্ষণের জড়তা ঝেড়ে ফেলে গার্গী লক্ষ্য করছিল সদ্যবিবাহিত দুই তরুণ তরুণীর পরিবর্তন কিন্তু এই চা হয়তো নেহাতি সাময়িক তানিশা হঠাৎই বিমর্ষ হয়ে পড়েছে তার ফলে দুজনের মধ্যে রচিত হচ্ছে এক দুর্গেও ব্যবধান যা তাদের হানিমুন ট্যুরের পক্ষে মোটেই স্বাস্থ্যকর নয় সায়ন তার প্লেট থেকে এক টুকরো মোমো দাঁতে কেটে জীবে তার সাধ নিয়ে বলল না সিকিমের হোটেল রেস্টুরেন্টগুলো সত্যিই এই বস্তুটি ভালো করে কলকাতার কত রেস্টোরাঁয় মোমো খেয়েছি কিন্তু এখানকার মোমোর টেস্টই আলাদা হ্যাঁ তারা কেউই খেয়াল করেনি তাদের ঠিক পিছনে টেবিলে বসে মোমোই মনোনিবেশ করছিলেন মিসেস অ্যান্ড মিস্টার তালুকদার মিস্টার তালুকদার একটু বেশি কথা বলেন বলে আজ সকালে গজর গজর করছিলেন তাদের সঙ্গে একই গাড়িতে স্থান পাওয়া মিসেস নায়েক সেই মিস্টার তালুকদার বললেন রাইট ইউ আর মিস্টার চৌধুরী জসমিন দেশে যদাচারহ আমার মিসেস বলছিলেন গ্যাংটকে এসে মোমোই বা খেতে হবে কেন আমি বললাম যেখানেই বেড়াতে যাবে সেখানকার স্পেশাল খাবার টেস্ট করাটা অবশ্য জরুরি শক্তিগড়ে গিয়ে ল্যাংচা খাবে না কিংবা বর্ধমানে গিয়ে সীতাভোগ মেহিদানা খাবে না কিংবা ক্ষীরপাই গিয়ে বাবরসা খাবে না বা বহরমপুরে গিয়ে ছানা বড়া খাবে না গ্যাংটকে এসে মোমো খাবে না তাহলে আর পয়সা খরচ করে এত দূরে আসার কী সার্থকতা মোমো ভর্তি মুখ নিয়ে বললেন তাই বললে আধে ক্লোর মতো পাঁচ প্লেট মোমো অর্ডার দিয়ে এখন কি ভোগান্তি বলুন তো আমাকে বললেন তুমি দু প্লেট খাও আমি তিন প্লেট বলুন তো দু প্লেট মানে আটটা মোমো ছটা ছটাকেই বলে আমি হাঁস ফাঁস করছি আমাকে রাক্ষস মিস্টার তালুকদার আরও একটি মোমো গলায় চালান করে দিয়ে বললেন তুমি রাক্ষস হলে আমি তো বক রাক্ষস দেখতে দেখতে তিন প্লেট উড়িয়ে দিলাম তুমি না খেতে পারলে আমার জন্য রেখে দাও মিসেস তালুকদার স্বামীকে এক ধমক দিয়ে বললেন হ্যাঁ এতগুলো তুমি খেয়ে তারপর একটা কিছু দিয়ে বসো আর কি বিদেশ বিভূঁই এখন কোথায় ডাক্তার বদি পাবো বলো তো মিসেস তালুকদার বিন্দুমাত্র সংকিত শঙ্কিত না হয়ে বললেন আরে সে বিষয়ে তোমাকে চিন্তা করতে হবে না চলমানের কর্ণধার খুব বুদ্ধিমান মানুষ তিনি চেষ্টা করেন তাদের ট্যুরে সবসময় যেন একজন ডাক্তার ট্যুরিস্ট থাকেন তাকে কিছু কনসেশনও দেন এই শর্তে যে যদি তাদের কোনো ট্যুরিস্ট অসুস্থ হয়ে পড়েন ডাক্তার তাদের প্রাথমিকভাবে সামাল দেবেন গার্গীয় তাদের টেবিলে এতগুলি প্লেট দেখে তার চুপ দুজনেরই বেশ ভারী চেহারা আকৃতি দেখেই অনুমান করা যায় দুজনেই প্রবল খাদ্যরসিক এই যুগে যে আগের দিনের মতো ইচ্ছে মতো খাদ্য তালিকা করা যায় না সেই গুরু বাক্যটি মেনে চলার ইচ্ছে নেই এদের মোমো বস্তুটির সঙ্গে কিছুকাল আগেও তেমন পরিচয় ছিল না বাঙালির কিন্তু সিকিমের দিকে বাঙালি পর্যটকের চোখ পড়ার পর থেকে এখন কলকাতার বহু রেস্টুরেন্টে মোমো একটি প্রধান আকর্ষণ তবে স্বাদের একটা পার্থক্য আছে এ কথা অস্বীকার করা যায় না তানিশা তালুকদার পরিবারের টেবিলের দিকে হাঁ করে তাকিয়ে আছে দেখে ঋতুরাজ মৃদু ধমক দিয়ে বলল নিজের পেটে মন দাও না মাইন্ড প্লেট তানিশা তখন দেখছিল মিসেস তালুকদারের স্থূল চেহারা সত্ত্বেও খাদ্যের প্রতি অতি আকর্ষণ তাই তার স্বামীকে বেশি খাওয়া থেকে নিবৃত্ত করতেই হোক অথবা নিজের রসনা পরিত্যপ্তি করতেও হতে পারে তার প্লেটের বাকি দুটি মোমো গলার্থকরণ করে নিলেন দ্রুত হয়তো তার আশঙ্কা তার স্বামী দেবতা সে দুটিও তুলে নিতে পারেন তার প্লেটে তানিশার চোখ তখন বেশ গোল্লা গোল্লা হয়ে গেছে কণ্ঠ খাদে নামিয়ে বলল ভদ্রলোক ভদ্রমহিলাকে পাশাপাশি দেখলে মনে হয় একেবারে দুজনেরই খাদ্য বিষয় প্রবল করে মিস্টার তালুকদার তখন বিয়ারার সঙ্গে বাতচিত করছেন গ্যাংটকে আর কি কি স্পেশাল মেনু আছে যা কলকাতায় পাওয়া যায় না এত সব মোমো বৃত্তান্তের মধ্যেও গার্ভি লক্ষ্য করছিল কিছুক্ষণের জন্য হলেও কিঞ্চিত নিরসন হয়েছে তানিশার উত্তেজনার ঋতুরাজও কিছুটা সহজ হয়েছে তানিশার সঙ্গে সায়ন ঘড়িতে নজর দিয়ে বলল এই আজ কিন্তু বেশি রাত করা চলবে না কাল ভোরে উঠে এই লাচুংয়ের উদ্দেশ্যে যাত্রা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আবার ওদের গন্তব্য মুনলিট হোটেল সিঁড়ি ভেঙে উঠে যে যার রুমে ঢুকে পড়ে বিশ্রাম নেবে তার আগে গার্গি তানিশা ঋতুরাজকে উদ্দেশ্য করে শুভরাত্রি বলে উয়েশ জানায় ওরাও শুভরাত্রি বলে ঢুকে গেল ঘরের ভেতর গার্গি সেই দৃশ্যের দিকে তাকিয়ে একটু স্বস্তির শ্বাস ফেলতে যাবে হঠাৎ দেখলো ওদের দরজা খুলে গেল আবার কানে মোবাইল নিয়ে বেরিয়ে এলো তা নিশা সকালে ঠিক যেরকম দুশ্চিন্তাক্লিষ্ট ও আতঙ্কগ্রস্ত দেখাচ্ছিল সেই অভিব্যক্তি আবার ফিরে এসেছে তার মুখে কণ্ঠে যথেষ্ট উত্তেজনা মাখিয়ে বলছিল প্লিজ মা তুমি প্লিজ আগে ভালো সাইকায়ট্রিস্ট দেখানোর ব্যবস্থা করো আমার বান্ধবী অনন্যা যা প্রেসক্রাইব করেছে তাতে তো ভালো হওয়ার কোনো লক্ষণ নেই তোমার জামাই আমাকে বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে মুখে কিছু বলছে না কিন্তু ভিতরে ভিতরে কিছু একটা সন্দেহ করছে তানিশার কণ্ঠস্বর যথেষ্ট চড়া হয়ে গেছে তার অজান্তে কেননা বিষয়ের গুরুত্ব নিয়ে সে এতটাই চিন্তিত তবু স্বস্তির এই যে ঋতুরাজ রুমের ভেতরে রয়েছে তানিশার কথা অন্তত তার কানে যাচ্ছে না এই মুহূর্তে তনিসা তখন ফোনের ওপ্রান্ত থেকে ভেসে আসা তার মায়ের কথা শুনছে মন দিয়ে মাঝে মধ্যে কি সর্বনাশ কিংবা কি হবে মা ইত্যাদি শঙ্কা সূচক বিষয় প্রকাশ করছে ঘন ঘন গার্গি তাদের রুমের দরজার কাছে দাঁড়িয়ে ভিতরে যেতেও পারছে না আবার তনিশার সমস্যার সঙ্গে একাত্ম হতে পারছে না গার্গির ইচ্ছে করছিল তনিশার ফোন শেষ হলে তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে কিন্তু তার ফোন আলাপ অতি দীর্ঘ হচ্ছিল ইতিমধ্যে সায়ন একবার দরজা খুলে উঁকি দিয়ে দেখল কেন গার্গি বাইরে করিডোরে আটকে গেছে তনিশাকে ফোনরত দেখে ও গার্গি সেই ফোন আলাপের সঙ্গে গামের মতো আটকে থাকতে দেখে আবার দরজা বন্ধ করে দিল তখনই গার্গী জানে লুনা তার ঘুমানোর মুহূর্তে মাকে চায় কিন্তু আজ সারা দিনের জার্নিতে এতটাই ক্লান্ত যে বিছানায় শরীর ঠেকানোর সঙ্গে সঙ্গে নিশ্চয়ই ঘুমিয়ে একসা তবে তানিশার ফোনাফোনি দীর্ঘ হওয়ার কারণে ঋতুরাজ বোধহয় দৈর্য হারিয়ে বেরিয়ে এলো দরজা খুলে তানিশাকে তখনও কথা বলতে দেখে সামান্য উষ্মা প্রকাশ করে বলল রাত তো ভোর হতে চলল এরপর আর কখন ঘুমোতে যাবে তেনিসার কথা তখনও শেষ হয়নি ঋতুরাজকে আজকে যাচ্ছে বলে মোবাইলে মাকে বলল হ্যাঁ মা আমি আজ রাখছি অনেক রাত হয়েছে কিন্তু কি হবে বলো তো মা গার্গি অপেক্ষা করছিল তানিশার কথা শেষ হওয়া পর্যন্ত মোবাইল অফ করতে গার্গি এগিয়ে গেল কি হয়েছে আরও কিছু খারাপ খবর পেলে হ্যাঁ আরও অদ্ভুত কাণ্ড করেছেন বাবা কি কাণ্ড কাল রাতে বাবার অফিসের এক কলেগে এসেছিলেন বাবাকে দেখতে বাবাকে নাকি খুব দরকার অফিসে কিন্তু তিনি ঘরে ঢুকতেই তাকে জড়িয়ে ধরে বলছেন কিরে রে অরিজিৎ তোকে কতদিন পরে দেখলাম প্রায় দু বছর পর তাতে অদ্ভুত কি ঘটেছে গার্গি দেখছিল তা বিবর্ণ বিবর্ণমুখ আসলে যাকে অরিজিৎ বলে ডেকেছেন বাবা তিনি তো অরিজিৎ নন তার নাম রমেন্দ্রনাথ আচার্য তারপরেই বাবা বলেছেন তাহলে শেষ পর্যন্ত বার্লিন প্রাচীরের পতন ঘটল গার্গি বিস্মিত হয়ে বলল হুম তার মানে উনি এখন নাইনটিন নাইনের কথা বলছেন হ্যাঁ এখানেই শেষ নয় তারপরেই বাবা বলেছেন চীনের তিয়েনানমেন স্কোয়ারে ছাত্রদের উপর গুলি চলেছে কি সর্বনাশ তিন হাজার ছাত্রছাত্রী খুন হয়েছে গার্গি হিসেব করছিল সময়ের বলল হ্যাঁ সেটাও তো এইটি নাইনের ঘটনা প্রথমটা নভেম্বরের তারপরেটা সম্ভবত এপ্রিলের তার মানে উনি ক্রমশ পিছিয়ে যাচ্ছেন সময়ের হাত ধরে এখন উনি বাস করছেন নাইনটিন এইটি নাইনে কিন্তু অরিজিৎটা তাহলে কে হ্যাঁ বাবার কলিগই বললেন অরিজিৎ কর নামে তাদের কোম্পানিতে একজন কাজ করতেন তিনি এইটি সেভেনে চাকরি ছেড়ে অন্য কোম্পানিতে জয়েন করেছেন বাবার বয়স এখন ষাটের কাছাকাছি আর দু মাস পরেই রিটায়ার করবেন অথচ যে গতিতে উনি পিছিয়ে যাচ্ছেন তাতে আমার সাইকালট্রিস্ট বন্ধু অনন্যা ফোন করে আমাকে বলছিল তা কি কিরে তোর বাবাকে এরপর কিন্ডার গার্ডেনে পড়তে যাবেন নাকি খুব হার্ড জোক কিন্তু কথাটা আমাকে ভাবাচ্ছে খুব গার্গিদি টাইম মেশিনের তত্ত্ব যদি মেনেই নি তাহলেও বলতে হবে বাবা যে পাগল হয়ে গেছেন তা তো নিশ্চিত তাই না শেষ পর্যন্ত কি হবে ভেবে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে গার্গিদি ইতিমধ্যে ঋতুরাজ আরও একবার দরজা খুলে তানিশাকে গার্গির সঙ্গে কথোপকথনে রত দেখে দরজা বন্ধ করতেই তানিশা বলল গার্গিদি আমি যাই হ্যাঁ ও রাগ করছে হ্যাঁ হ্যাঁ যাও বলে গার্গি তাদের রুমে অন্তরীণ হয়ে দেখলো সায়ন সোফায় গা এলিয়ে বসে একটা ইংরেজি ম্যাগাজিনে চোখ নিবদ্ধ গার্গীকে দেখে বলল এখানেও কি কোনো রহস্য সন্ধান খুঁজে পাচ্ছ নাকি গার্গী প্রতিবার বাইরে যাওয়ার সময় সায়ন পই করে বলে এবার যেন কোনো ঝামেলায় জড়িয়ে পড়ো না কোথাও গেলেই একটা না একটা প্লট গার্গি পেয়েই যায় তারপর বাকি টুরে তারই পিছনে লেগে থাকে গার্গী চিন্তিত স্বরে বলল হুম ঋতুরাজ বিষয়টি তো জানে না সে সন্দেহ করছে তা কোনো বিবাহপূর্ব প্রেম ছিল সেই প্রেমিক যুবক এখন হয়তো ব্ল্যাকমেল করতে চাইছে তাকে তাহলে তো বিষয়টি হচ্ছে হ্যাঁ সেরকমই অবস্থা কিন্তু তানিশা মেয়েটি তো ভালো ঋতুরাজের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলুক না চেপে রাখলে আরো সমস্যা হবে গার্গি একটু ভেবে নিয়ে বললো হুম তনিসা ভালো হলে তার বড়ও ভালো হবে তা না হতে পারে তনিশা যা ভয় পাচ্ছে সেটা তো অমূলক নয় তাই না ওর বাবা পাগল হয়ে গেলে ওর সমূহ বিপত্তি ওদের বংশের পাগলামির বীজ আছে সেটা জেনে ফেললেই তানিশার বিপদ গার্গির চোখ তখন ঘুমের ভারে জর্জরিত বলল দেখি তানিশার সঙ্গে এ বিষয়ে কিছু আলোচনা করা যায় কি না বেচারি হানিমুনে এসে বিপদে পড়ে গেছে বেশ সেরাতে বিছানায় শরীর ঠেকাতে গার্গের চোখেও নেমে এলো রাজ্যের ঘুম সাতাশে মে দু পরদিন সকালে সঠিক সময়ে ইন্দ্রপ্রধানের গাড়ি ল্যান্ড করল হোটেলের সামনের খোলা জায়গাটায় প্রস্তুত বাকি চারটি গাড়িও গার্গিরা সঠিক সময় নিজের লাউঞ্জে নামলেও তনিসারা তখনও নামেনি নামেননি ঝুনঝুনওয়ালারাও কথা বলতে বলতে নামলেন মিস্টার অ্যান্ড মিসেস তালুকদার নেমেই সামনে পেলেন স্বপ্নীল স্যানালকে কিছু বলতে চাইছিলেন কিন্তু সে তখন মোবাইলে প্রতি রুমে ফোন করছে যারা তখনও নামেননি তাদের ঘড়িতে তখন ছটা বেজে কুড়ি লাচুং এখান থেকে একশো কিলোমিটার ব্রেকফাস্ট লাঞ্চ ইত্যাদি মিলিয়ে সময়ও লাগবে ঘন্টা পাঁচেক স্বপ্নিল ফোন অফ করতেই মিস্টার তালুকদার বললেন এই কাল হোটেলের ডিনারটা তেমন সুবিধার হয়নি স্বপ্নিল ব্যস্ত হয়ে বললো কেন এখানে তো মোগলাই কন্টিনেন্টাল চাইনিজ সব ডিশই পাওয়া যায় আপনি যা খুশি অর্ডার দিতে পারেন হ্যাঁ রাতে কন্টিনেন্টালি খেয়েছি কিন্তু দরকার ছিল কয়েকটা পাতিলেবুর এই পাহাড়ে কি লেবু পাওয়া যায় না নাকি স্বপ্নিল আরও ব্যস্ত হয়ে বললো না না পাহাড়ে পাওয়া যায় না কিন্তু মন্ডলিরটা সব কিছুই সমতল থেকে কিনে এনে মজুদ রাখে আমি খোঁজ নিয়ে দেখছি স্যার কেন দিতে পারেনি পাতিলেবু আর খোঁজ নিয়ে কি হবে এখন তো চললাম হোটেল ছেড়ে কিন্তু দুদিন পরেই লাচুং ট্রিপ সেরে আবার গ্যাংটক ফিরে আসতে হবে তো তখন যেন পাতিলেবু পাওয়া যায় দেখতে হবে তো সেটা হুম ঠিক ঠিক গার্গি সায়নকে বললো দেখেছ কাল সন্ধে ওই পরিমাণ মোমো খেয়ে আবার চর্ব করে ডিনার খেয়েছে সাদের নামতে একটু দেরি হলো আজ কিন্তু গার্গিকে দেখে রোজকার মতো হাসল না বরং ঋতুরাজের চেয়ে তার মুখে অধিকতর গাম্ভীর্য গার্গি অনুমান করার চেষ্টা করছিল গতকাল রাতের দীর্ঘ ফোনাফোনির পর হয়তো রাতে ঋতুরাজের সঙ্গে মতবিরোধ ঘটে থাকবে তারই জের এখনও তার মুখাবয়বে গার্গি এই মুহূর্তে তাকে ঘাঁটাতে চাইল না রাস্তায় যেতে যেতে সহজ করে নিতে হবে ওদের সম্পর্কটা সায়নকে একান্তে বলল খুবই সমস্যার মধ্যে আছে মেটা সবচেয়ে মুশকিল হচ্ছে ঋতুরাজকে কিছু বলছেও না তানিশা ফলে ঋতুরাজের মধ্যে সন্দেহ ঢুকে যাচ্ছে বিষয়টা নিয়ে বংশে পাগলামি থাকলে তা কিন্তু সত্যি চিন্তার ব্যাপার গার্গী ঋতুরাজ কিভাবে বিষয়টি নেবে তা তো বোঝা যাচ্ছে না কি হবে বলো তো কিছুক্ষণের মধ্যেই হোটেলের লাউঞ্জে সবাই প্রেজেন্ট প্লিজ করতেই স্বপ্নিল শুরু করলো তাদের যাত্রা যাওয়ার আগে বলল লেডিজ আপনাদের আজ যে ট্যুরে নিয়ে যাব সেই যাত্রাপথ ও গন্তব্য আপনাদের জীবনে হবে এক অবিস্মরণীয় অধ্যায় স্বপ্নিল প্রতিবারই এমন নানা কৌতূহল বর্ধক ট্যাবলেট সেবন করিয়ে পর্যটকদের গাড়িতে তোলে ও যাওয়ার পথে নানান স্পটে গাড়ি থামিয়ে সেখানকার বৃত্তান্ত বলতে শুরু করে আজও গাড়ির কনভয় চলতে শুরু করতে তার কথা মতো চোখে পড়ল পাহাড়ি পথের দুধারে অসংখ্য চিত্রময় দৃশ্যাবলী ও বর্ণাঢ্য বৃক্ষরাজির সমাহার আজ গার্গিদের গন্তব্য লাচুং নামের একটি পাহাড়ি শহর যাওয়ার পথে অজস্র পাহাড় ও মাঝে মধ্যে পাহাড়ি লোকালয়ের সঙ্গে জড়িয়ে আছে নানা গল্পগাথা ও ইতিহাস গ্যাংটক থেকে সতেরো কিলোমিটার দূরে প্রথম স্টপ কাবি গুহা রাস্তার উপর অপেক্ষায় রইল গাড়িগুলি তারা পাহাড়ি খাদের পথ বরাবর নেমে পৌঁছে গেল যেখানে পঞ্চদশ শতকে তিব্বতি প্রধান খেই ও লেপচা প্রধান টেটং টেকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যার ফলে ভুটিয়ারা সিকিমে বসবাসের অধিকার পায় একটি ফলকে বিষয়টি বিবৃত করে রাখা আছে পর্যটকদের অবগতির জন্য সায়ন কোট থেকে একটি সিকিম সম্পর্কিত গাইড বুক সংগ্রহ করে তার পৃষ্ঠায় মনোনিবেশ করেছে দেখে গার্গি জিবে চুকচুক শব্দ করে বলল তোমার বইটা পরে পড়লেও চলবে জানলার বাইরে এমন সব মনোহারি দৃশ্য আর তা না দেখে তুমি বইয়ের ছবি হাঁ করে গিলছো। গাবি গুহা থেকে ফোডের পথে যেতে একের পর এক নৈসর্গিক দৃশ্য যা দেখে সত্যি চোখ ফেরানো যায় না এক একটি পাহাড়ের গঠন ভালো করে লক্ষ্য করলে অনুভব করা যায় কোনো পাহাড়ের সঙ্গে কোনো পাহাড় মেলানো যায় না তাদের শরীরের গঠন চূড়ার আকৃতি তাদের গায়ে সবুজ বনস্থলীর অবস্থান হঠাৎ সেই বনস্থলীর এক অতিনির্জন জায়গায় একটি ছোট্ট কুটির সেই কুটিরের প্রান্তে একটি অভিনব ফুলের গাছ যাতে লাল টকটকে একগুচ্ছ ফুল ফুটে বদলে দিয়েছে পাহাড়ের চেহারাটাই কোথাও পাহাড়ের পাদদেশে একটি ছোট্ট লোকালয় তার পাশে পাহাড়ের গায়ে জুম চাষের জন্য ধাপে ধাপে তৈরি করা হয়েছে চাষের জমি কোথাও পাহাড়ের গায়ে একটি পাকা গাঁথুনির দোতলা বাড়ি তার সামনে ছোট্ট একটি ফুলের বাগান সব মিলিয়ে পাহাড়ের দেশের সৌন্দর্যের অন্ত নেই এই পথেই পড়ল ফেনসাং মনেস্টরি যা এখানকার পর্যটনের একটি আকর্ষণীয় নৈসর্গিক সৌন্দর্যও বটে এই গুমফাটি সতেরোশো একুশ সালে নির্মাণ করেছিলেন চোগিয়াল জিগমি পাও এই গুমফাটি বৌদ্ধদের নিংমাপা সম্প্রদায়ের গুমফাটি উনিশশো সাতচল্লিশে আগুন লেগে প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছিল পরে লামাদের চেষ্টায় পুনর্গঠিত হয় আজকের যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ শহর হল ফোডং গ্যাংটক থেকে এখনও পর্যন্ত চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করতে পেরেছে ওরা তার মাঝখানে একটি ছোট্ট রেস্তোরাঁয় ব্রেকফাস্ট সেরে নিতে হয়েছে ফোডংয়ে দুটি মনেস্ট্রি আছে তার মধ্যে একটি ফোডং মনেস্ট্রি যেটি বৌদ্ধদের কারগিপা সম্প্রদায়ের অন্যটি লাব্রাং মনেস্ট্রি যেটি নিংমাপা সম্প্রদায়ের তাছাড়াও আছে দুই মনেস্ট্রির মধ্যস্থলে টুমলং রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ সেই ধ্বংসাবশেষ দেখাতে গিয়ে স্বপ্নিল বলল আপনারা হয়তো অনেকেই জানেন টুমলং ছিল সিকিমের তৃতীয় রাজধানী ঊনবিংশ শতাব্দীর প্রথমে সিকিমের রাজধানী স্থানান্তরিত হয় রাবদানৎসে থেকে টুমলংয়ে সেখানে প্রায় নব্বই বছর ধরে রাজধানী ছিল সিকিমের কিন্তু আপাতত জায়গাটা গাছগাছালি আর ফুল লতাপাতার সমাহারে নৈসর্গিক সৌন্দর্যের একটি দৃষ্টান্ত টুমলংয়ের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার সময় তানিশা গম্ভীর মুখে গার্গিকে বলল গার্গিদি আমি গাড়িতেই বসে থাকি আপনারা বরং ঘুরে আসুন তানিশা না গেলে ঋতুরাজেরও যাওয়া হয় না কিন্তু তনিশাই জোর করে ঠেলে পাঠালো তাকে ওমা তুমি কেন যাবে না আমার শরীরটা ভালো নেই আজ রোদ লাগলে মাথাটা ধরে যাবে রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ দেখতে কিছুটা পাহাড়ি পথ পায়ে হেঁটে অতিক্রম করতে হয় এখন বেলা এগারোটার মতো সামান্য রোদ্দুর আছে তবে তা গাছ সওয়া এই রোদের মধ্যে গেলে তানিশার মাথা ধরবে নাকি সে ইচ্ছে করেই গেল না তা গার্গির ভাবার বিষয় সম্ভবত কলকাতার সঙ্গে তার কিছু জরুরি আলোচনা আছে তা সে সবার অনুপস্থিতিতে সেরে নিতে চায় কোন রাজধানীর অবলুপ্ত চেহারা তার রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ দেখার অবকাশে কিছু দীর্ঘশ্বাসের জন্ম হয় একই সঙ্গে কিছু কল্পনা শক্তিরও কিরকম ছিল সেই রাজপ্রাসাদের মূল জাঁকজমক তা পরিত্যক্ত কাঠামুটি দেখে অনুমান করে নিতে হয় সেই জাঁকজমক সেই বিলাসিতা কিভাবে উধাও হল কেনই বা তার ইতিহাস জানতে ইচ্ছে করে কিন্তু হাতে তো সময় থাকে না কনভয়ের কর্ণধার তাগাদা দেয় তাড়া দেয় ফিরে আসতে আসতে প্রায় বারোটার মতো স্বপ্নিল স্যান্নাল সবার উদ্দেশ্যে ঘোষণা করে জানিয়ে দিল সামনেই উত্তর সিকিমের হেডকোয়ার্টার মঙ্গন ওখানে লাঞ্চ সেরে যাত্রা শুরু হবে লাচুঙ্গের উদ্দেশ্যে গাড়িতে উঠে গার্গি দেখল তনিষা বোধহয় বহুক্ষণ ধরে কেঁদেছে যার ফলে তার দেশে তখনও শুকনো ধারা ঋতুরাজ তখনও গাড়িতে ওঠেনি বাইরের সায়নের সঙ্গে গল্প করছে যেহেতু টিমের অনেকেই তখনও এতটা পথ হেঁটে পৌঁছতে পারেনি গাড়ির কনভয়ের কাছে গার্গি উপলব্ধি করলো ইতিমধ্যে তানিশা কলকাতা থেকে এমন কিছু খবর পেয়েছে যার জেরে তারই কান্না জিজ্ঞেস করল কি হয়েছে কোনো ফোন পেয়েছ নাকি তা কার্কেতে সর্বনাশ হয়েছে কি সর্বনাশ বিমলের নাকি করেছে সে কি বিচলিত হয়ে পড়ে কার্কি কি করে হলো কখন আজ একটু আগে নাকি তিনি স্টোরের মধ্যেই সুইসাইড করেছেন আচ্ছা ঠিক আছে কিন্তু তাতে তুমি এত ভেঙে পড়ছো কেন তানিশা চুপ করে থাকে তার ঠোঁট কাঁপতে থাকে থরথর করে গার্গে বিস্মিত হয়ে জিজ্ঞেস করে কিন্তু স্টোরের মধ্যে দিনে দুপুরে একজন কর্মী রজ্জু উদ্বন্ধনে আত্মহত্যা করলো আর কেউ দেখতে পেল না স্টোরের লোকজন বলছে তারা সবাই বাইরে ট্রাক লোড করতে ব্যস্ত ছিল কিন্তু ভোলানাথ মন্ডল কোথায় ছিলেন ভোলা কাকু বলছেন তিনি ট্রাকে মাল লোড করার সময় সুপারভাইজ করছিলেন তার মানে স্টোরে তখন বিমলেন্দুবাবু একাই ছিলেন ঘটনা শুনে মনে হচ্ছে তিনি স্টোরের মধ্যে সে সময় একাই ছিলেন আচ্ছা ঠিক আছে কিন্তু তাতে তুমি এত উতলা হয়ে পড়ছো কেন হেড অফিস থেকে গাড়ি করে স্টোরে গিয়েছিল কয়েকজন বাবাদের জিএম পর্যন্ত হ্যাঁ সেটাই তো স্বাভাবিক তারপর সবাই নাকি বলা বলি করছে বাবার জন্যই বিমলেন্দু কাবুকে সুইসাইড করতে হয়েছে সে কি কেন তা আমিও এত দূর থেকে বুঝতে পারছি না গার্গিটি মাকে জিজ্ঞেস করলাম মাও কিচ্ছু বুঝতে পারছে না হুম তাহলে তুমি অপেক্ষা করো আর ন্যাচারাল ডেথ তো নিশ্চয়ই পুলিশ ইনভেস্টিগেট করবে তানিশা চুপ করে থাকে পুলিশের কথায় তার অভিব্যক্তিতে প্রবল উৎকণ্ঠা ও ত্রাস ঋতুরাজও লক্ষ্য করছে তানিশার এই ত্রস্ত অভিব্যক্তি কিন্তু কিচ্ছু জিজ্ঞেস না করে উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল বাইরের প্রকৃতির দিকে গার্গী অনুভব করতে পারল ঋতুরাজ প্রকৃতি দেখছে না অন্যমনস্ক হয়ে কিছু ভাবছে হয়তো তানিশার ব্যাপার স্যাপার দেখে সে ইতিমধ্যেই ক্লান্ত ও বিরক্ত গার্গি তাকায় সায়নের দিকে তাদের চোখাচোখির মধ্যে আদান প্রদান হল কিছু না বলা কথা এর মধ্যে লুনা খুবই ফিসফিস করে জানায় তার উদরের দীর্ঘশ্বাস ফেলার কথা মঙ্গন যেতে কতখানি সময় লাগবে তা অনুমান করতে না পেরে গার্গি ব্যাগ খুলে বার করলো একটা বিস্কুটের প্যাকেট লুনার প্রিয় বস্তুটি হাতে ধরিয়ে আপাতত কিছুক্ষণ নিশ্চিন্ত মঙ্গল অবশ্য বেশি দূরের পথ নয় কনভয় পৌঁছে গেল কয়েক মিনিটের মধ্যেই গার্গিকদের কনভয় যে হোটেলটির সামনে ল্যান্ড করলো সেটি বেশ অভিজাত চেহারার এখানকার প্রায় সব হোটেলেই চিকেনের ছড়াছড়ি গরম ভাতের সঙ্গে ডাল আর মুরগির ঝোল দিয়ে লাঞ্চ সারা হতে একটু সময়ই নিল কেউ কেউ সায়ন হোটেলের বাইরে বেরিয়ে বলল তালুকদারদের খাওয়া দেখেছো যেন খেয়েই পয়সা উসুল করে বাড়ি ফিরবে আরে খেতেই যদি এত সময় লাগে তাহলে প্রকৃতি দেখবে কখন সায়ন কোনো কালেই ভোজন রসিক নয় সে বাঁচার জন্য খায় খাওয়ার জন্য বাঁচে না সেই কথা স্মরণে আসতে গার্গী বলল দেখো এই পৃথিবীতে এক একজন এক এক রকমভাবে বেঁচে থাকতে চায় কেউ কেউ খাওয়াটাই জীবনের প্রধান উপকরণ বলে মনে করে তাদের কথার মাঝখানে হুশ করে ঢুকে পড়লেন বরুণ প্রহরাজ তিনি রুমালে হাত মুছতে মুছতে বললেন দেখেছেন ট্যুরিস্টদের কাণ্ড রাক্ষসের মতো গিলছে এক একজন আরে শরীরটা তো আগে নাকি গান্ডে পিন্ডে খেয়ে একটা অসুখ বিসুখ বাঁধাবে তখন ট্যুরটাই মাটি সায়ন তার সিদ্ধ মিতুবাক ভঙ্গিতে গার্গির কথার উদ্ধৃতি দিয়ে বলল যে যেভাবে বাঁচতে চায় বাঁচুক না সেইভাবে আরে না মশাই বেশি খাওয়া মানে বেশি বেশি রোগ প্রত্যেক মানুষের জীবনে খাওয়ার একটা কোটা থাকে কেউ চল্লিশের মধ্যেই হয়তো তা খেয়ে ফেললো তারপরেই দেখবেন এমন সুগার আর প্রেশার হাই করে ফেলেছে বাকি জীবন প্রায় নো ফুড দেখেছেন আমার চেহারা রানিং সিক্সটি টু এখনও পঁচিশ তিরিশ কিলোমিটার ট্রেকিং করতে পারি আমি একটুও হা পাবো না তার কারণ কি জানেন রেস্ট্রিকশন অফ ফুড অ্যান্ড মর্নিং জগিং দ্যাটস ইট বলে তার হাফাতা জংলা টি শার্টের হাতা তুলে বাইসেপটা দেখিয়ে দিলেন মনোহর আইচের কায়দায় সায়ন এক ঝলক বরুণ প্রহরাজের বাইসেপের দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে রাখল পাহাড়ি সৌন্দর্যের দিকে সে নিজে কখনও শরীরচর্চা করেনি ফলে তার বাইসেপ তেমন দেখ নাই নয় কিন্তু তার শরীরে কোনো রোগ বালাইও নেই এখনও পর্যন্ত বরুণ প্রহরাজের মতো সেও খাদ্যবিধি মেনে চলার চেষ্টা করে কিন্তু জগিং করার কথা ভাবেনি কখনো সে সময়ও পায়নি তার কাজের চাপ এতখানি বরুণ প্রহরাজ দৃশ্যপট থেকে নিষ্ক্রান্ত হতেই সায়ন তাকায় গার্গির দিকে বলল তুমি সঙ্গে বহুক্ষণ কথা বলছিলে নিভৃতে রং সাংঘাতিক গোলমাল গার্গি সাংঘাতিক শব্দটায় এত জোর দিয়েছে যে সায়ন আর নির্বিকার থাকতে পারে না বলল কি হয়েছে কিরকম সাংঘাতিক গার্গি কিছুক্ষণ সেই অচেনা স্টোরের মধ্যে নিজেকে নিয়ে গেল বিষয়টা বুঝতে বলল আমার ধারণা পৃথ্বীরাজবাবু চার্জ টেক ওভার করার সময় স্টক রেজিস্টারে কিছু গোলমাল পেয়েছেন সেই শকেই তার মেন্টাল ডিসঅর্ডার হয়েছে তুমি বলতে চাইছো সত্যি মেন্টাল ডিসঅর্ডার হুম সেরকমই তো মনে হচ্ছে মানে তানিসার দেওয়ার বিবরণ অনুযায়ী আর কি কিন্তু তুমি যে বললে পৃথ্বীরাজবাবু চড়ে বসেছেন টাইম মেশিনে সেটা এক সাইকায় বান্ধবীর অভিমত কিন্তু এত বড় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি তার স্টক টেক ওভার এত সহজে হয় নাকি হুম আমারও তাই খুব অবাক লাগছে তানিশার কাছে বিষয়টা অবগত হয়ে আমার মগজে তখন থেকে তোলপার করছে তানিশার বিপন্ন হওয়ার কথা কিন্তু একটি মাল্টি কর্পোরেট বডি স্টোরের চার্জ কিভাবে এত সহজে টেক ওভার মেক ওভার হয় আমি বুঝতে পারছি না সেখানে নিশ্চয়ই কোটি কোটি টাকার মেডিসিন থাকে তা স্টক রেজিস্টার থাকে সেই স্টক নিশ্চয়ই বছরের কোনো সময় ভ্যারিফিকেশন হয় হঠাৎ কি এমন ঘটল নিশ্চয়ই স্টক রেজিস্টারে কিছু গোলমাল দেখতে পেয়েছিলেন পৃথ্বীরাজবাবু গার্গি সায়নের দিকে জিজ্ঞাসু চোখে তাকায় সায়ন নিয়মিত তার কোম্পানির স্টোর ভিজিট করে স্টক রেজিস্টার দেখে প্যারাডাইস প্রোডাক্টস স্টক ভ্যারিফিকেশন হয় বছরে দুবার চট করে ধরে ফেলতে পারবে মেডিসিন স্টোরের সমস্যা জিজ্ঞাসা করল সম্ভবত পৃথ্বীরাজবাবু চার্জ নিতে গিয়ে আবিষ্কার করেছেন তার অনুপস্থিতিতে স্টকে কোনো সমস্যা হয়েছে তারপরেই হয়তো তার মেন্টাল ডিসঅর্ডার হয়েছে মানে তুমি বলতে চাইছো স্টকে শর্ট হয়েছে হুম হয়তো গার্গি সায়নের মগজের সঙ্গে নিজের মগজ মেলাতে চাইল বলল তা কথা অনুযায়ী তার বাবা ক্রমশ টাইম মেশিনে চড়ে বসে পিছিয়ে যাচ্ছেন তার প্রথম জীবনের দিকে আবার স্টকে শর দেখে তার মেন্টাল ডিসঅর্ডার হয়েছে দুটো বিপরীতমুখী বিষয় ঘটছে না এখানে কোনটা ঠিক বলে গণ্য করব সায়ন গার্গির ভাবনার মধ্যে কিছু ক্লু ঢুকিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে মনোনিবেশ করল লুনার দিকে বেচারি লুনার একটিও সঙ্গী নেই চলমানের পর্যটকদের মধ্যে ফলে সায়নার গার্গি পালা করে সঙ্গ দিয়ে চলেছে তাকে লুনা বেশ খোঁশ মেজাজেই আছে পাহাড়ের দেশে এসে তার জীবনে প্রথম পাহাড় যত দেখছে ততই বিস্ময় ঘিরে ধরছে তাকে প্রায় বাবা মাকে ডেকে ডেকে দেখাচ্ছে কোনো পাহাড়ের চূড়ার বৈচিত্র্য বা কোনো হইচই করা ঝর্নার অবিরাম ঝরন মঙ্গনের হোটেল থেকে বেরিয়ে তানিশা খুঁজছে কোথায় গাড়িগুলো ঝিমচ্ছে রোদে সে সময় তার মোবাইলে আবার ফোন এদিক ওদিক তাকিয়ে ঋতুরাজের অবস্থান দেখে মোবাইলে সুইচ অন করে কি যেন শুনল মন দিয়ে গার্গি লক্ষ্য করছিল তার অভিব্যক্তি এবারের ফোনটা বোধ হয় আরও সাংঘাতিক গার্গি নিজেও খুব বিপন্ন বোধ করছিল তা নিশার বিপদের কথা ভেবে কত আনন্দ করতে হানিমুন টুরে এসেছে নতুন বরকে নিয়ে সেই বর এখন বর্বরের চোখে তাকাচ্ছে তার নতুন বউয়ের কাণ্ড দেখে তানিশার বোধহয় মিনিট তিনেক লাগলো ফোন বার্তা শুনতে মোবাইল অফ করে তার ব্যাগে রাখতে গার্গেই এগিয়ে গেল তার দিকে তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে আরও কোনো দুঃসংবাদ তানিশা ঠোঁট টুটো থরথর করে কাঁপছে ফোন কলটির ভয়ঙ্করতার কারণে কী হলো তানিশা তুমি এত ভেঙে পড়ছো কেন গার্গিতে স্টোরে পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ তো আসবেই সুইসাইড মানি তো আর আন্যাচারাল ডেথ তারা ডেড বডি দেখে বলেছেন সুইসাইড নয় বিমলেন্দু কাকুকে খুন করেছে কেউ খুন গার্গি কিছুক্ষণ স্তম্ভিত হ্যাঁ পুলিশ ডেড বডি নামিয়ে সব দেখে শুনে বলেছে বিমলেন্দু কাকু সুইসাইড করেননি তারা কি করে বলল আগে তো পোস্টমর্টম হবে কি জানি কি করে বললো কিন্তু একটা ঘটনা ঘটেছে কি স্টোরে যারা কাজ করছিল তারা বলছে বাবা নাকি হঠাৎ স্টোরে এসেছিলেন কিছুক্ষণ আগে বিমলের দু কাকু যখন হন তার একটু আগে নাকি বাবাকে স্টোরে ঢুকতে দেখা গেছে সে কি সত্যি গিয়েছিলেন নাকি মাকে জিজ্ঞেস করলাম বিষয়টা হ্যাঁ মা কি বললেন মা বলছেন বাবারা কি হঠাৎ কাউকে কিছু না বলে বেরিয়ে গিয়েছিলেন বাড়ি থেকে কিন্তু এক ঘন্টার মধ্যে ফিরে এসেছেন বাড়িতে এক ঘন্টার মধ্যে তোমাদের তা বাড়ি কোথায় বরানগর থেকে বেলেঘাটা স্টোরে গিয়ে কি এক ঘন্টার মধ্যে ফিরে আসা সম্ভব বরানগর থেকে অফিস টাইমে বেলেঘাটা যেতেই এক ঘন্টা লেগে যাওয়ার কথা সুতরাং বাবার পক্ষে বরানগর থেকে বেলেঘাটা গিয়ে আবার বরানগর থেকে ফিরে আসা কোনো মতেই সম্ভব নয় তাছাড়া মা বলছেন বাবার পক্ষে স্টোরে যাওয়া তো সম্ভব নয় কারণ বাবার কাছে কোনো টাকা পয়সা ছিল না কিন্তু পুলিশ নাকি আমাদের বাড়ি আসবে ইন্টারোগেট করতে নিশ্চয়ই তাই কিন্তু পৃথ্বীরাজবাবুর যা অবস্থা তাতে পুলিশ ইন্টারোগেট করে কিছু সুরাহা করতে পারবে বলে তো মনে হয় না হয়তো তাই কিন্তু ভোলা কাকু নাকি পুলিশকে বলেছেন আমার বাবা যে স্টোরে গিয়েছিলেন তার অকাট্য প্রমাণ তার কাছে রয়েছে কি কী প্রমাণ তা নাকি সময় তিনি তুলে দেবেন পুলিশের কোনো বড় কর্তার হাতে গার্গি ভাবনায় পড়ে আচ্ছা পৃথ্বীরাজবাবু যে স্টোরি পোস্টেড সেখানে কি স্টোরি ঢোকার বা বেরোবার সময় কাঠ পাঞ্চ করে ঢুকতে হয় না তাহলে কিভাবে প্রমাণ করবেন পৃথ্বীরাজবাবুর উপস্থিতি ভোলানাথবাবু নিশ্চয়ই তার ফটো তুলে রাখেননি আমারও তো তাই মনে হচ্ছে কিভাবে প্রমাণ করবেন হুম ঠিক আছে কলকাতায় পুলিশ হেডকোয়ার্টারে আমার কিছু চেনা জানা আছে আমি ফোন করে জানার চেষ্টা করি বিষয়টা নিয়ে তারা কোনো ইনভেস্টিগেশন শুরু করেছে কি না করলেও তাদের তদন্ত এখন কোন পর্যায়ে ততক্ষণ তানিশা তুমি ঋতুরাজের সঙ্গে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করো কিংবা বিষয়টা ঠাড়ে ঠুড়ে তাকে একটু আন্দাজ দেওয়ার চেষ্টা করো অন্তত নইলে ঋতুরাজ নানারকম দ্বিধাত্বন্দ্বে ভুগছে তার অভিব্যক্তি বলে দিচ্ছে সে তোমার এই অস্বাভাবিক ব্যবহার ভালো মনে দেখছে না দানিশার মুখ কাঁদো কাঁদো গার্গিদি আমি সব বুঝতে পারছি কিন্তু কিভাবে ওকে ঘটনাটা বলবো তা বুঝে উঠতে পারছি না ওর কি প্রতিক্রিয়া হবে তাও তো আন্দাজ করতে পারছি না দানিশা আমি তো তোমার পাশে আছি তুমি এত চিন্তা করছো কেন তোমাদের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি না হয় সে বিষয়ে তোমাকে সাহায্য করব আমি গার্গি চেষ্টা করলো তানিশাকে আশ্বস্ত করতে কিন্তু তানিশা আদৌ আশ্বস্ত হলো কি না তা অনুমান করতে পারলো না তার ভয়ত্রস্ত চোখ মুখ দেখে তানিশা ঋতুরাজের কাছে চলে যেতেই গার্গি তার মোবাইলে ধরলো পুলিশ হেডকোয়ার্টার ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার দময়ন্তী রায়ের সঙ্গে তার সম্প্রতি আলাপ হয়েছে খুব স্মার্ট ইয়াং লেডি যখন ইউনিফর্ম পরে থাকেন বেশ লাগে তার চেহারাটা অভিব্যক্তিতে সামান্য গাম্ভীর্য অথচ কথা বলেন বেশ নরম করে বেশ পার্সোনালিটি আছে তরুণীটির প্রায় সঙ্গে সঙ্গেই তার লাইন পেতেই গাগি বলল গুড আফটারনুন মিসেস রায় হঠাৎ একটা জরুরি কারণে আপনাকে বিরক্ত করছি দমন্তী ও প্রান্ত থেকে কোমল কণ্ঠে বললেন প্রয়োজন না হলে কেনই বা আপনার মতো গুরুত্বপূর্ণ মানুষ ফোন করবেন গার্গি আর ভূমিকা না করে বলল রায় আপনি হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন স্ট্যানফোর্ড নামে একটি মেডিসিন কোম্পানির বেলেঘাটা স্টোরে বিমলেন্দু চক্রবর্তী নামে একজন অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার খুন হয়েছেন ও হ্যাঁ 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 বেলেঘাটা থানার ইন্সপেক্টর ইনচার্জ নিজেই ইনভেস্টিগেশনে গিয়েছিলেন তো ঘটনাস্থলে আপনি কি কোনো রিপোর্ট পেয়েছেন হ্যাঁ আইসি টেলিফোনে জানিয়েছেন ইটস কেস অফ মার্ডার নট সুসাইড গার্গি একটু থমকে যায় বলবো না বলবো না করেও শেষ পর্যন্ত বলে ফেলে কি করে বোঝা গেল কেসটা মার্ডার দ্যাটস ভেরি সিম্পল দেখুন পোস্টমর্টম না হলে সাধারণত এভাবে বলা হয় না কিন্তু হ্যাঙ্গিংয়ে সুইসাইড হলে মৃতের জীব বেরিয়ে আসতো আরও সিমটম আছে যা দেখে বলা যায় যে সুইসাইড কিন্তু ক্ষেত্রে সেই সিমটেমগুলো নেই তাছাড়া গলা টিপে খুন করা হয়েছে তার চিহ্ন দেখা যাচ্ছে গলার তাহলে তো ফিঙ্গারপ্রিন্ট থাকবে না এই ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট নেই বোঝা যাচ্ছে মার্ডারের বেশ তৈরি হয়েই এসেছিলেন খুন করতে সম্ভবত খুনি হাতে গ্লাভস পরে নিয়েছিলেন খুন করার আগে গার্গের মনের ভিতরে একটা বিষ পিঁপড়ে যেন কুট করে কামড়ে দিয়ে গেল হঠাৎ সে ঘটনাস্থল থেকে বহু দূরে আছে এতটা দূরে থেকে কোনো বিষয় তদন্ত করা সম্ভব নয় বা তা নিয়ে কোনো মন্তব্য করাও ঠিক নয় তবু বলল মিসেস রায় আপনারা কি কাউকে সাসপেক্ট করছেন দেখুন এখনই তো সন্দেহ করা ঠিক নয় তবে আপনি জানেন কি না জানি না বিমলেন্দুবাবু যার কাছ থেকে চার্জ নিয়েছিলেন সে পৃথ্বীরাজ সান্যালের নাম স্টোর থেকে বলা হচ্ছে কিন্তু পৃথ্বীরাজবাবু এখন কমপ্লিটলি মেন্টালি ডিসেবল্ড ডিসব্যালেন্সড নিশ্চয়ই আপনি খবর পেয়েছেন হ্যাঁ সে খবরও পেয়েছি কিন্তু সবটাই এখন আন্ডার ইনভেস্টিগেশন আগে পোস্টমর্টম হোক ইনভেস্টিগেশন আরও এগোলে তারপর এ বিষয়ে আলোচনা করা যাবে খুন হ্যাঁ তাই হবে মিসেস রায় গার্গির সায় দিয়ে বললো গাড়ির কনভয় আবার তার যাত্রা শুরু করেছে পাহাড়ি রাস্তার পাক খেতে খেতে যত ভিতরে প্রবেশ করছে গার্গি অনুমান করার চেষ্টা করছে কত সু বা কত হাজার পাহাড় ইতিমধ্যে পিছনে ফেলে এসেছে এই সামান্য সময়ের মধ্যে কয়েক কিলোমিটার পরেই সিংঘিক নামের একটি ছোট্ট লোকালয় যেখানে পৌঁছলেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সবচেয়ে কাছ থেকে শুধু কাঞ্চনজঙ্ঘাই নয় পাশাপাশি আরও অনেকগুলো শৃঙ্গ দেখা যায় এখান থেকে শিনলোচু শৃঙ্গ পান্ডিম সৃঙ্গ ও শৃঙ্গ এরকম আরও কয়েকটি আকাশচুম্বী কিছুক্ষণের জন্য মন উদাস করে দেয় সিংহীকে একটি মনাস্ট্রি ও চড়তে নাচে যার দেওয়ালের ফ্রেস্কো কারুকার্য অনেকগুলি মূর্তি গেঁথে নেওয়া যায় মনের মধ্যে বাইরের এত সব প্রকৃতির বৈচিত্র্য আর গুমফার কারুকার্য দেখছে আর সায়নের নজর পড়ছে কোনাকি বসে থাকা নব দম্পতির দিকে এক আনন্দোচ্ছল দম্পতির জীবনে এমন একটি আলপিন ঢুকে গেছে যা কত চব্বিশ ঘন্টার মধ্যে আমূল বদলে দিয়েছে তাদের সদ্য গড়ে উঠতে থাকা সম্পর্ক এরকম একটি অস্বাভাবিক ঘটনা তার চোখের সামনে ঘটে চলেছে অথচ গার্গি তার মধ্যে প্রবেশ করছে না এও যেন অস্বাভাবিক সাধারণত এমন কিছু ঘটতে থাকলে গার্গি তার টিকুল ও নাক নিয়ে প্রবেশ করে সমস্যার গভীরে তারপর কিভাবে যে সেই সমস্যার সমাধান করে ফেলে তা সায়নও বুঝে উঠতে পারে না কিন্তু এখনও পর্যন্ত সে দর্শকের ভূমিকায় হয়তো আরও সময় নিয়ে বুঝতে চেষ্টা করছে বিষয়টা কিন্তু সমস্যা হলো তানিশা আর ঋতুরাজের সম্পর্কের অবনতি কিছুটা হলেও গার্গী আর সায়নের যাত্রাপথে সৃষ্টি করছে এক অদ্ভুত অস্বস্তির কোনো সুন্দর দৃশ্য দেখে তারা যে মন খুলে হুই হুই করবে তাও পেরে উঠছে না ওদের দুজনের মুখের দিকে তাকিয়ে লাচুং যাওয়ার পথে যে লোকালয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল চেংথাম গ্যাংটক থেকে ঠিক একশো কিলোমিটার এসে পৌঁছেছে তারা একটি ফলক থেকে সায়ন পড়ে ফেলল জায়গাটার উচ্চতা পনেরোশো পঁচাশি মিটার স্বপ্নীল কনভয় প্রথম গাড়ি থেকে নেমে বোঝাতে শুরু করল চেংথামের গুরুত্ব বলল লেডিজ অ্যান্ড জেন্টলম্যান তার বক্তব্য থেকে জানা গেল চেংথাম এ পথে খুবই গুরুত্বপূর্ণ স্থান কেননা এখান থেকেই পাহাড়ি পথ দুভাগ হয়ে গেছে তার একদিকে লাচুম অন্যদিকে লাচেন লাচুং থেকে এসেছে একটি খরস্রোতা নদী তার নাম লাচুংচু যা পরে তিস্তা নামে পরিচিত আর লাচেন থেকে এসেছে আরেকটি নদী তার নাম লাচেনচু চু চু অর্থে নদী দুই নদী চেংথামে মিশে পরবর্তীকালে রূপান্তরিত হয়েছে তিস্তায় স্বপ্নীল তখন তাদের নিয়ে চলেছে একটি বিশাল প্রস্তর খণ্ড দেখাতে যার উপর অঙ্কিত একটি পদচিহ্ন এখানকার লোক বলে গুরু পদ্ম সম্ভবার পায়ের ছাপ ধরা আছে ওই প্রস্তর খণ্ডে একে একে স্থান দেখা শেষ হতে পরবর্তী গন্তব্য লাচুং এক টানা গাড়ি চালিয়ে লাচুম পৌঁছতে বিকেল তিনটে তাদের কনভয় যে হোটেলটির সামনে এসে দাঁড়ায় সেটি চারতলা বাড়ি তার ঠিক পিছনেই প্রায় পনেরো তলা উঁচু এমন একটি বিশাল ন্যাড়া পাথর ঝুঁকে আছে হোটেলটির উপর যেন যে কোনো মুহূর্তে পাহাড়টি গড়িয়ে পড়তে পারে হোটেলটির উপরেই লুনা সাধারণত কম কথা বলে কিন্তু এতক্ষণে তার প্রায় নির্বাক মুখে কথা এই হোটেলে থাকবো মা গার্গি হ্যাঁ বলতেই তার পরবর্তী প্রশ্ন ওই পাথরটা গুড়িয়ে পড়বে না তো হোটেলটার উপর গার্গিও ভুরুতে কুঁচ ফেলে দেখছিল দৃশ্যটা তারপর হেসে বলল পাহাড়টা নিশ্চয়ই কয়েক হাজার বছর এভাবেই ঝুঁকে আছে এত বছর যখন গড়িয়ে পড়েনি আমাদের দুদিন থাকার মধ্যে নিশ্চয়ই পড়বে না দেখেই বোঝা যায় হোটেলটি গড়ে উঠেছে খুবই সম্প্রতি তারই চারতলার ঘরে একটি রুম পেতে প্রথমে খুঁত খুঁত করছিল গার্কে কিন্তু এতগুলো সিঁড়ি ভেঙে যখন ঘরের মধ্যে পা দিল তা জানলা দিয়ে যে দৃশ্য আবিষ্কার করল তা এক কথায় অভূতপূর্ব চারতলা ঘরের জানলা দিয়ে লাচুং এক বিশাল ল্যান্ডস্কেপ পরিদৃশ্যমান হল তাদের চোখের সামনে পাহাড় দিয়ে ঘেরা একটি ছোট্ট শহরের ছবি অত উপর থেকে দেখা এক দুর্লভ দৃশ্য গার্গির উত্তেজনা লক্ষ্য করে সায়নও এসে দাঁড়ায় জানলার সামনে সামনেই এক খরস্রোতা নদী তার উপর একটি ঝুলন্ত ব্রিজ ওপাশের রাস্তা মিলিয়ে গেছে আর এক লোকালয়ের মধ্যে এত উঁচু থেকে লাচুং শহর যেন এক পটে আঁকা ছবি সেই দৃশ্য দেখে লুনা জিজ্ঞেস করল এটা কি নদী মা এটা লাচুং নদী পরক্ষণেই বায়না ধরার ভঙ্গিতে লুনা বলল চলো না মা নদীর কাছে যাই চলো না গার্গি বলল একটু পরেই সন্ধে নেমে আসবে নতুন জায়গা আগে জায়গাটার মাহাত্ম বুঝেনি তারপর যাওয়া যাবে লুনাকে বোঝায় কাল খুব ভোরে উঠে আমরা নদীর কাছে যাব। ওই দেখো রিভার বেডে নামার সিঁড়িও আছে এখন তো নামা যাবে না নদীর মধ্যে এত এত বোল্ডার আছে অন্ধকারে পা হড়কে বা পাথর বেঁধে পড়ে যাওয়ার সম্ভাবনা বুঝেছ তো তার চেয়ে ভোরের আলোয় পথ চিনে চিনে নামা যাবে নদীর মধ্যে লাচুং সম্পর্কে যা সংবাদ সংগ্রহ করা গেছে তা বেশ কৌতূহলের বাসিন্দাদের মধ্যে ভুটিয়ারাই প্রধান এখানে পঞ্চায়েতের মতো একটি সংস্থা আছে তার নাম জুমসা এই সংস্থাটি নিয়ন্ত্রণ করে এদের জীবনযাপন সত্যি একটু পরে নেমে এলো গাঢ় সন্ধে লাচুং শহর তখন একই সঙ্গে ঢেকে যাচ্ছে আধারের কৃষ্ণাভ রঙে অন্যদিকে লোকালয় আলো জ্বলে উঠছে এক একটি নক্ষত্রের মতো তবে তার চেয়েও যা অবাক করার মতো পাহাড়ের অনেক উঁচুতেও এক একটা করে আলুর ফুটকি দূর থেকে মনে হয় একটা করে আলোর ডুম লাগিয়ে দিয়ে গেছে কেউ সায়নদের রুম থেকে বেরোতেই একফালি ছাদ ওরা তিনজনে ছাদে বেরিয়ে আরও স্পষ্ট প্রত্যক্ষ করল সেই স্বর্গীয় দৃশ্য নিচে অগণন আলোর চুমকি যেন ছায়াপথের মতো ফুটে আছে গোটা উপত্যকা জুড়ে নদীর জল এখন আধারের কালি মেখে অদৃশ্য প্রায় হলেও দূর পাহাড়ের আলোর চিহ্নগুলো প্রতিফলিত হয়ে চিকচিক করছে অন্ধকারের মধ্যে জলের স্রোতে সেই আলোর বিন্দুগুলি জ্বলছে নিপছে জোনাকিদের মতো এমন বহুক্ষণ সেই অনির্বাচনীয় দৃশ্য চাক্ষুষ করে ওরা ঘরের ভিতরে চলে এলো বিশ্রাম নিতে সায়ন বলল এবার জমিয়ে কফি খেতে পারলে বেশ হয় কফির প্রতি সায়নের প্রবল আসক্তির কথা গার্গি অবহিত বলেই তৎক্ষণাৎ বেল বাজিয়ে সংবাদ পাঠালো হোটেলের কিচেনে লুনার জন্য চাই গরম জল যাতে তার জন্য কোনো হেলথ ড্রিঙ্ক করে নিতে পারে এখন একটু পরেই বেয়ারা এসে তাদের অর্ডার নিয়ে নেমে গিয়ে মিনিট দশকের মধ্যে নিয়ে এলো এক কাপ কফি ও এক কাপ লিকার চা দুটি কাপই ধুমাইতো। তার ধোঁয়ার উদ্গীরন শেষ হবার আগেই দুজনেই হাতে তুলে নিল গরম কাপ দুটি কিন্তু সবে একই দু চুমুক দিয়েছে অমনি তাদের রুম সংলগ্ন ছাদে এক মেইলই কণ্ঠ শুনে দুজনেই উৎকর্ণ হয়ে রইল কিছুক্ষণ কণ্ঠস্বর যে তানিশার তা বুঝতে ভুল হয়নি তানিসারা তাদের সামনের ঘরেই অবস্থান করছে হয়তো কোনো জরুরি ফোন করতে বেরিয়ে এসেছে রুমের বাইরে সায়নের সঙ্গে গার্গিও শুনল তানিশার কথোপকথন মা বাবাদের অফিসের চিফ এক্সিকিউটিভ অফিসার আসার কথা না উনি কি কাল এসেছিলেন ও আসেননি ওদের অফিসের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার নিশিত শিকদার এসেছিলেন আচ্ছা তারপর ও বাবা তাকেও চিনতে পারেননি সোমনাথ কি অপারেশন ব্লু স্টার যাই হোক হ্যাঁ 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 ইন্দিরা গান্ধীর কথা বলছিলেন যাতা বলছে কি আফটারঅল সিজ ইন্দিরা গান্ধী অপারেশন ব্লু স্টার পর্যন্ত শুনে গার্গি তাকায় সায়নের দিকে ভিসফিস করে বলে পৃথ্বীরাজবাবু তাহলে এখন বাস করছেন এইটটি ফোরে ততক্ষণে তানিসার সংলাপ কানে আসছে ওদের কি লজ্জা তো মা ডেপুটি সিইও কি ভাবলেন তাকে সোমনাথ বলে ডাকলেন কেন সোমনাথ কি মা ও হ্যাঁ 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 মনে পড়েছে বাবা মাঝে মধ্যে বলতো তো সোমনাথ আঙ্কলের কথা বাবার প্রথম বয়সের বন্ধু যিনি অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলেন বহুদিন আগে আর তো ফেরেননি কখনও না ও পাশ থেকে কি উত্তর এলো তা না শোনা গেলেও তানিশার উত্তর থেকে বোঝা গেল কি ঘটনার মুখোমুখি হতে চলেছে তানিশা কি বলছো তুমি মা বাবা ভালো না হলে কোম্পানির খুব বিপদ কেন কি হয়েছে তা বললেন উনি বলেননি সামনেই সামনে অফিসের অডিট আচ্ছা ও তার আগে বাবার ভালো হয়ে ওঠা দরকার হ্যাঁ আসলে বাবা তো দীর্ঘদিন স্টোর সামলাচ্ছেন পরের উত্তর শোনা না গেলেও তানিশার নিশার ভেসে এলো ওদের কানে মা ও মা সর্বনাশ হয়ে যাবে আমি কত শখ করে হানিমুনে এলাম কি সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছে এরা আমি এতটুকু এনজয় করতে পারছি না তোমার ফোন পাওয়ার পর থেকে আমি এত ছটফট করছি যে ও বুঝে ফেলেছে কিছু একটা ঘটতে চলেছে একসঙ্গে অনেকগুলো কথা উচ্চারণ করে তানিশা থামলে কিছুক্ষণের জন্য পরক্ষণই বলে না মা আমি এখনও ওকে কিছু বলিনি তানিশা আবার কিছু শোনে তার অভিব্যক্তি দেখতে পাচ্ছে না এরা কিন্তু কণ্ঠস্বরের উত্তেজনা বুঝিয়ে দিচ্ছে কি পরিমাণ ঝড় চলছে তার মধ্যে উমা মা মাগো আমি ভীষণ ভয় পাচ্ছি আমার হাজবেন্ডের কানে যদি এই পাগলামি ব্যাপারটার বিন্দু বিসর্গ যায় তাহলে তার কি পরিণাম হবে বুঝতে পারছ তো আমার জীবনটা ছাড়খাড় হয়ে যাবে আমি একটু ছটফটে বলে ও এখনই আমাকে বলছে তুমি একটা পাগল এরকম পাগল নিয়ে সারা জীবন কী করে ঘর করবো কে জানে তার উপর যদি শোনে পিসি পাগল বাবা পাগল হয়ে গেছে তানিশা আবার কি যেন শুনল তারপর বলল মা মা ও ভীষণ রিজিট এসব ব্যাপারে আমাকে বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে বলো আমি কিছুতেই বলতে পারছি না ওকে বলা কি সম্ভব তুমি বলো তো বলতে বলতে হাউ মাও করে কেঁদে ফেললো তানিশা মা ওর কানে যদি যায় কি হবে আমি কিছু বুঝতে পারছি না তানিশা কিছুক্ষণ ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদে ছাদের অন্ধকারে দাঁড়িয়ে সে জানতেও পারছে না তারই সংলাপ শুনছে তার সহযাত্রী দুজন লুনা তখনও চুকচুক করে খেয়ে চলেছে তার গিলাস ভর্তি পানীয় এই হেলথ ড্রিঙ্কটা লুনার খুব পছন্দের বেশ তাড়িয়ে তাড়িয়ে খায় পানীয় ভর্তি গিলাসটা তার হাতে ধরিয়ে দিলে নিশ্চিন্ত থাকা যায় আধ ঘন্টার মতো সময় হয়তো আরও কিছু বলার ছিল তানিশার হঠাৎ তাদের রুম খোলা শব্দ পেয়েই মোবাইল অফ করে গিয়ে দাঁড়ায় ছাদের কিনারে যেন সে বহুক্ষণ অবাক হয়ে দেখছে লাংচুর নৈসর্গিক দৃশ্য ঋতুরাজ ঘরে ফিরে বোধহয় গিজারে জল গরম করে নিয়ে স্নান করে নিয়েছে এই ঠান্ডার মধ্যেও জানলা দিয়ে অন্ধকারের মধ্যে যেটুকু দেখা গেল ঋতুরাজের পরনে সাদা পাঞ্জাবি ও পাজামা গায়ে শাল তনিশাকে ছাদের নিচু প্যারাপিটের কাছে ঝুঁকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল কি হলো এরকম সুইসাইডের ভঙ্গিতে দাঁড়িয়ে আছো কেন তার গলায় মশকরার সুরি তবু তানিশা বলল দেখছি এখান থেকে ঝাঁপ দিলে মৃত্যু নিশ্চিত কিনা ঋতুরাজ আরও মজা করতে বলল মৃত্যু নিশ্চিত কিনা তা ফোরকাস্ট করা না হাত পা কোমর ভেঙে মাস বিছানা বন্দী হওয়াটা নিশ্চিত কিন্তু এরকম একটি সুন্দর দৃশ্য তুমি কেন একা উপভোগ করছো স্বার্থপরের মতো এটা কিন্তু ঠিক হলো না আমাকে রুম থেকে ডেকে আনতে পারতে তো তা তো বলতে পারে না তার স্বামীকে লুকিয়ে ফোন করছিল এতক্ষণ তাই বলল ভাবলাম স্নান করে তুমি একটু বিশ্রাম করছো তাই ডাকিনি দেখো না কী সুন্দর জায়গাটা জায়গাটা তো সুন্দর নিশ্চয়ই কিন্তু তার সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দিয়েছে এই হোটেলটির অবস্থান চারতলার উপর থেকে লাচুং শহরটা দেখতে পাচ্ছ বলে তোমার দিগন্তের পরিধি বৃদ্ধি পেয়ে গেছে অনেকটাই ফলে তুমি আরও ভালো করে দেখতে পাচ্ছ এ শহরের রূপ তা নিশা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে তুমি যে ডায়েরিটায় সিকিম ভ্রমণের রোজনামচা লিখছিলে তাতে এই দৃশ্যটার কথা লিখে রাখো আর ডায়েরি লেখা তুমি কাল থেকে যা করছো আমার ডায়েরি লেখা মাথায় উঠে গেছে কিন্তু কেসটা কি বলো তো তুমি কলকাতায় কিছু ঘটিয়ে এসেছ নাকি তার শেষ বাক্যটিতে আর ঠিক মজা নেই বেশ সিরিয়াসলি কথাটা বলল ঋতুরাজ তা নিশা যেন চমকে উঠলো কথাটা শুনে কিছুক্ষণ তার মুখে কোনো শব্দই শোনা গেল না পরে বলল আমি আমি কিছু ঘটাইনি ঋতুরাজ বোধহয় বিশ্বাস করল না কথাটা একটু রূঢ় স্বরে বলল না ঘটিয়ে থাকলে এরকম ছটফট করছো কেন সারাক্ষণ তানিশার গলায় কোনো স্বরই শোনা গেল না কিছুক্ষণ হয়তো এরকমই কিছু একটা আশঙ্কা করছিল গতকাল থেকে তবু যতক্ষণ পারছিল ঋতুরাজকে এড়িয়ে কথা বলছিল কলকাতার সঙ্গে কিন্তু ঋতুরাজ উদাসীন থাকার ভান করলেও সে যে বিষয়টা আজ করে ফেলেছে তা তার কণ্ঠস্বর থেকে পরিষ্কার সময় নিয়ে বলল যা ঘটেছে কলকাতায় ফিরে গিয়ে জানাটাই ঋতুরাজ কিচ্ছু না বলে ছাদের কিনারে দাঁড়িয়ে চুপ করে থাকে সায়ন তাদের আধ খোলা জানলা দিয়ে দুজনের অবস্থান বোঝার চেষ্টা করে একটু পরেই দুজনে ছাদ থেকে বেরিয়ে চলে যায় নিজেদের রুমে সায়ন গার্গির দিকে চোখ ফেলে বলল বিষয়টা বেশ সিরিয়াস হয়ে যাচ্ছে কিন্তু গার্গি ভুরুতে কুঞ্চন ফেলে কিছু ভাবছিল হঠাৎ বলল অফিসের লোকজন বলছে তানিশার বাবাকে অফিসের খুব প্রয়োজন স্টোরে কাজ করেন সেখানে এখন অডিট হবে উনি না থাকলে খুব সমস্যার সৃষ্টি হবে ওদের অফিসে কিন্তু তানিশার সংলাপ শুনে মনে হচ্ছে ওর বাবাই একটা কিছু সমস্যার সৃষ্টি করে তার চাপ সামলাতে না পেরে এখন পাগল হয়ে গেছেন সেই কি আপাতত ঋতুরাজের কাছে বিষয়টা চেপে রাখতে চাইছে হয়তো হয়তো তাই তাই গার্গির ভিতর থেকে বেরিয়ে আসে একটি দীর্ঘশ্বাস শেষ হলো শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি গোয়েন্দা গার্গীর গল্প ক্যাপসিউল রহস্যর দ্বিতীয় পর্ব নমস্কার